আজকে আমরা পড়ব পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ জানার আগে আমরা জেনে নেব যে স্পিচ কথার অর্থ কী। স্পিচ মানে হলো কথা বলা। এবার আমরা একটু অন্য প্রসঙ্গে যদি যাই, তাহলে আমরা দেখব যে সেন্টেন্স কাকে বলে। কাকে বলে সেন্টেন্স? সেন্টেন্স হলো কতগুলো শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাবকে সম্পূর্ণভাবে প্রকাশ করে, তখনই আমরা তাকে বলি সেন্টেন্স। তাই সেন্টেন্স মানেও হচ্ছে মনের ভাব প্রকাশ করে কথা বলা, আর স্পিচ মানেও হচ্ছে কথা বলা। তাই স্পিচ আর সেন্টেন্সকে আমরা ইকুইভ্যালেন্ট হিসেবে ধরতে পারি। তাই স্পিচ ইজ ইকুয়াল যদি সেন্টেন্স হয়, তাহলে এবার আমরা দেখব যে সেন্টেন্সটা তৈরি হচ্ছে কী দিয়ে। কী দিয়ে সেন্টেন্স তৈরি হয়? খুব সহজ, সেন্টেন্স তৈরি হয় কতগুলো শব্দ বা ওয়ার্ড দিয়ে। তাই সেন্টেন্সের পার্ট যদি ওয়ার্ড হয় আর স্পিচ আর সেন্টেন্স যদি ইকুয়াল হয়, তাহলে পার্টস অফ স্পিচ বলতে কিন্তু আমরা বোঝাই এক একটা ওয়ার্ডকে। হ্যাঁ, এক একটা শব্দ বা ওয়ার্ড যেগুলো আমরা কথা বলার সময় ব্যবহার করে থাকি এবং সেগুলোকেই আমরা বলি হচ্ছে পার্টস অফ স্পিচ। এবং সেগুলোকে ব্যাকরণগত বা স্ট্রাকচারগত বিভিন্ন নিয়ম অনুসারে আমরা মোট 8 ভাগে ভাগ করে থাকি। আজকে আমরা প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটি হলো নাউন সম্পর্কে। নাউন, নাউন বলতে সবার প্রথমে আমরা যেটা বুঝি সেটা হলো কোনো কিছুর নাম বলতেই আমরা নাউন বুঝি। কোনো কিছু বলতে কী কী? কোনো ব্যক্তি, বস্তু, স্থান, অবস্থা, গুণ, অর্থাৎ যাবতীয় সব কিছুর যদি আমরা নামকে ইন্ডিকেট করি, তাহলে তাকেই আমরা বলবো নাউন। নাউনকে আবার আমরা কতগুলো ভাগে ভাগ করে থাকি, সেই ক্লাসিফিকেশনগুলোকে এবার আমরা একটি চিত্রের সাহায্যে দেখে নেব। এটি হলো একটি ফুল এবং ফুলটিকে মাঝে লেখা রয়েছে কনক্রিট নাউন। অর্থাৎ নাউনকে আমরা প্রথম যে দুটো ভাগে ভাগ করে থাকি তার প্রধান ভাগটি হলো কনক্রিট নাউন। আরেকটি পাতা রয়েছে, যে পাতার উপর লেখা রয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাই নাউনকে আমরা একটি ফুলের মাধ্যমে মনে রাখব। অর্থাৎ ফুলটি হলো কনক্রিট নাউন আর পাতাটি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার আমরা জানব কনক্রিট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে। কিন্তু তার আগে আমরা দেখে নেব যে এই যে কনক্রিট নাউন বা যে ফ্লাওয়ারটি, সেই ফ্লাওয়ারের চারটি পেটল বা চারটি পাপড়ি রয়েছে এবং সেই প্রত্যেকটি পাপড়ি হলো কনক্রিট নাউনের আবার এক একটা ভাগ। তার মধ্যে রয়েছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন আর মেটেরিয়াল নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হলো শুধুমাত্র একটি পাতা। এবার এগুলোকে আমরা বিশদে আলোচনা করব। নাউনকে আবার আমরা কত প্রথমে আমরা জানব কনক্রিট নাউন। যে নাউন দেখা যায়, স্পর্শ করা যায়, শোনা যায়, স্বাদ নেওয়া যায় এবং সর্বোপরি যার অস্তিত্ব অনুভব করা যায়, তাকে আমরা বলি কনক্রিট নাউন। অর্থাৎ যে সমস্ত নাউনগুলোকে আমরা চোখে দেখতে পারি, কানে শুনতে পাই বা সেটার যে অস্তিত্ব রয়েছে সেটাকে অনুভব করতে পারি, তাকেই আমরা বলি কনক্রিট নাউন। যেমন বয়, অর্থাৎ আমি ইশারা করে বা কোনো একটা ভাবে আমি বুঝাতে পারবো যে এটা হলো বয় যার ফিজিক্যাল এক্সিস্টেন্স রয়েছে। কিংবা আমি যদি বলি মিল্ক বা ওয়াটার, এই সমস্ত বস্তুগুলোরও কিন্তু আমি ফিজিক্যাল এক্সিস্টেন্সকে কিন্তু তুলে ধরতে পারবো। তাই এই সমস্ত নাউন যেগুলোর অস্তিত্বকে আমি অনুভব করতে পারবো, তাকেই আমরা বলবো কনক্রিট নাউন। এই কনক্রিট নাউনের চারটে পেটাল বা চারটে ভাগের মধ্যে প্রথম ভাগটি হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন কখন বলবো? একটি নির্দিষ্ট প্রাণী, জায়গা বা ঘটনার নিজস্ব নাম যদি বোঝায়, তাহলে তাকে আমরা বলবো প্রপার নাউন। যেমন এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি বিপুল আর রিয়া, এই দুজন হলো কোনো মানুষের নাম। যেহেতু কোনো একটা মানুষ যার নির্দিষ্ট নামকে আমরা এখানে তুলে ধরছি, দ্যাটস ওয়াই এটা কিন্তু প্রপার নাউন। দিল্লি বা মুম্বাই, এটি হলো কোনো স্থানের নাম। যেহেতু এটা কোনো স্থানের পার্টিকুলার বা প্রপার নামকে এখানে তুলে ধরা হচ্ছে, সেই কারণে এটা হচ্ছে প্রপার নাউন। সেরকমভাবেই গঙ্গা, হিমালয়া, বাইবেল, এই প্রত্যেকটি হচ্ছে কোনো না কোনো কিছুর নাম। দ্যাটস ওয়াই এই সমস্ত কিছুকে কিন্তু আমরা প্রপার নাউনের আওতাতে আনব। এই কনক্রিট নাউনের এবার আমরা আসবো কমন নাউন। প্রপার নাউনে আমরা দেখলাম যে একটি নির্দিষ্ট প্রাণী, জায়গা বা বস্তু, ঘটনার নামকে বোঝায়। আর কমন নাউন কাকে বলবো? একজাতীয় প্রাণী বা সকলকে বোঝালে তাকেই আমরা বলবো কমন নাউন। অর্থাৎ আমি যদি বলি স্টুডেন্ট বা বয়, ধরো আমি বললাম বয়, কিন্তু এখানে আমি কারোর নাম নিলাম না যে বয়টা রাম, শ্যাম, যদু না মধু। তাই যদি আমি রাম, শ্যাম, যদু, মধু নাম নিতাম, তাহলে সেটি হয়ে যেত প্রপার নাউন। কিন্তু এখানে যেহেতু আমি কারোর নাম নিচ্ছি না এবং আমি শুধু বলছি বয়, দ্যাটস ওয়াই এটা কিন্তু একটি প্রাণী বা এক জাতীয় সকলকে বোঝাচ্ছে, সেজন্য কিন্তু এটা কমন নাউন। এবার আমরা আসবো কালেকটিভ নাউনে।
এক জাতীয় প্রাণী বা বস্তুকে যখন আমরা একসঙ্গে বোঝাই তখন তাকে বলবো কালেকটিভ নাউন। তাহলে কমন নাউন আর কালেকটিভ নাউনের মধ্যে পার্থক্য কী? কমন নাউন হচ্ছে এক জাতীয় প্রাণী বা সকলকে বোঝালে সেটা কমন নাউন, আর কালেকটিভ নাউন হচ্ছে কমন নাউনের সকলকে যদি আমরা বোঝাই তাহলে সেটা হচ্ছে কালেকটিভ নাউন। যেমন আ ক্রাউড অফ পিপল অর্থাৎ মানুষজনের ভিড় বা জমায়েত, এর মধ্য দিয়েও কিন্তু আমি এক জাতীয় মানুষ বা এক জাতীয় প্রাণী যাদেরকে আমরা বলছি মানুষ তাদের সকলকে একত্রে আমরা বোঝাচ্ছি, সেই কারণে আ ক্রাউড বা ক্রাউড হচ্ছে কালেকটিভ নাউনের উদাহরণ। এবার আমরা আসবো মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউন কাকে বলে? যে মেটেরিয়াল বা পদার্থ দ্বারা কোনো জিনিস গঠিত হয় তাকে বলে মেটেরিয়াল নাউন। যেমন দ্য চেয়ার ইজ মেড অফ উড, এখানে কিন্তু উড বা কাঠ দ্বারা চেয়ারটি তৈরি করা হয়েছে, সেই জন্য উড হচ্ছে এখানে মেটেরিয়াল নাউন। তার মানে মেটেরিয়াল বা পদার্থ যেটা দ্বারা কোনো জিনিস গঠিত হচ্ছে তাকে আমরা বলবো মেটেরিয়াল নাউন। এবার আমরা আসছি নাউনের প্রধান দুটো ভাগের মধ্যে শেষ বা দ্বিতীয় ভাগ, যেটি আমরা বলেছিলাম অ্যাবস্ট্রাক্ট নাউন বা যেটিকে আমরা একটি পাতার মধ্যে দিয়ে মনে রেখেছিলাম। অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে? কনক্রিট নাউনে আমরা দেখলাম যে জিনিসটাকে আমরা দেখতে পাই, ছুঁতে পাই, যার অস্তিত্বকে আমরা অনুভব করতে পারি, যেটাকে আমরা হাত দিয়ে ইন্ডিকেট করে দেখাতে পারি, যার উপস্থিতিকে আমরা তুলে ধরতে পারি, সেটা হচ্ছে কনক্রিট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন কি? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে তার ঠিক বিপরীত, যে জিনিসটা না দেখা যায়, না ছোঁয়া যায়, না কাউকে দেখানো যায় বা বোঝানো যায়, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ আমি যদি বলি দ্য কিং ইজ নোন ফর হিজ কাইন্ডনেস, রাজা তার দয়াশীলতার জন্য বিখ্যাত। এই যে দয়াশীলতা বা কাইন্ডনেস, এইটি হলো এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ দয়া, মায়া, আনন্দ এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু আমরা সশরীরে কারোর সামনে তুলে ধরতে পারি না, কিংবা এগুলোকে আমরা ছুঁতেও পারি না, এগুলোকে আমরা দেখাতেও পারি না। এগুলোকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা কেবল অনুভব করতে পারি। অনুভব করতে পারলেও এটার অস্তিত্ব বা এক্সিস্টেন্সকে কিন্তু আমরা কোনোভাবেই ইন্ডিকেট করতে পারি না, সেই জন্য এই সমস্ত নাউনকে কিন্তু আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলে থাকি। অ্যাবস্ট্রাক্টের বাংলা হচ্ছে বিমূর্ত, আর কনক্রিটের বাংলা হচ্ছে মূর্ত। অর্থাৎ কনক্রিট মানে যেটা মূর্তমান অবস্থায় থাকে বা যেটাকে আমরা দেখাতে পারি, আর অ্যাবস্ট্রাক্ট মানে যেটা আমরা দেখাতে পারি না বা যেটাকে শুধুমাত্র আমরা ফিল করতে পারি, স্টিল আমরা কারোর সামনে তুলে ধরতে পারি না, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন কাইন্ডনেস, ক্রুয়েলটি, কারেজ, ফ্রিডম, এই সমস্ত কিছু হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ।